আপনি এতটা অস্থির হবেন না। সত্যিটা একদিন নিজে থেকে সবার সামনে বেরিয়ে আসবেই। সত্যিটা নিজে থেকে বেরিয়ে আসবে না চারু, ঘটনার সাথে মিলিয়ে একটু একটু করে মিথ্যের অন্ধকার থেকে সত্যিটা টেনে বার করে আনতে হবে। কিন্তু কেউ এত বড় একটা মিথ্যে কেন বলবে বলুন তো? সেটা পরে, আগে জানতে হবে সত্যিটা কি। অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছি না। কি প্রশ্ন? চলো পরপর ঘটনাগুলো ভেবে দেখুন, খুব বেশি ইনভেস্টিগেট করার দরকার নেই। সারা চোখে অনেকগুলো অসঙ্গতি ধরা পড়বে। যেমন বলছি, আগে আপনি বলুন এই ফটিকের বাড়ি আপনাদের বাড়ি থেকে কত দূর? অনেক দূর। এইভাবে না চালু, ঠিক করে বলুন। বুঝেছি, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়ি থেকে ফটিকে বাড়ি যেতে পায়ে হেঁটে কত সময় লাগে? পায়ে হেঁটে প্রায় ওই 15 মিনিট মতো লাগে। 15 মিনিট? না না, অঙ্ক মিলছে না। এখানে গন্ডগোল আছে। কি মিলছে না? আচ্ছা আপনি ভাই সবটা বলেছেন তো, কোথাও কিছু বাদ যায়নি তো? না না, আমি আপনাকে সব বলে দিয়েছি, যা হয়েছে হুবহু সব বলেছি, কিচ্ছু লুকোইনি। থরাটা কথা বলুন, আপনি বলেন আপনার বাড়ি থেকে ফটিকে বাড়ি যেতে লাগে 15 মিনিট, আর আপনি যা যা ঘটনা ঘটেছে বললেন সেটাও ঠিক। হ্যাঁ ঠিক। দুটোই যদি ঠিক হয় তাহলে সেই সময় চুমকির মণ্ডপে থাকারই কথা না। মানে? আচ্ছা মানলাম চুমকি ফিরতে 15 মিনিট সময় লাগবে, ধরে নিলাম চুমকি দৌড়ে ফিরেছে, তা তার একটু কম সময় লাগবে। কিন্তু আপনি ফটিকে বাড়ি পৌঁছেছেন, ওর সাথে ঝগড়া করেছেন, তারপর চুমকিকে পালাতে বলেছেন, তারপর ফটিকে বাড়ি থেকে চুমকি স্টার্ট দিয়েছে, তার মানে সব কিছু মিলিয়ে মিনিমাম 40 থেকে 45 মিনিট চুমকি লাগা উচিত, কিন্তু তা তো হয়নি। এবার শোন সোনা মা, আমার মা আমার কথাটা শোন, এবার মন দিয়ে ভালো করে শোন। বলো মা বলো, তুমি যা বলবে আমি তাই শুনব। এখন মাথা ঠান্ডা করে তোকে কোদাল চালাতে হবে। হ্যাঁ, চুপচাপ দুঃখ দুঃখ মুখ করে কোদাল চালাতে হবে, কারণ মাটি মাটি এখন নরম আছে রে। কোদাল চালাবো? কি বলছোটা কি? বাবারে বাবা, কোনো কথা যদি মেয়েটার মাথায় ঢুকে। শোন, চারু চলে গেছে বলে ধেই ধেই করে নাচলে তো চলবে না। তোর এখন কাজের সময় রে, কাজের। সকলের মন নরম আছে রে। হ্যাঁ, শোকে তাপে দুঃখে সকলের মন নরম আছে, তুই এবার নিজের জায়গাটা তৈরি করে নে। তা ঠিক বলেছ মা, কিন্তু আমার জায়গাটাও না খুব নড়বড়ে, এই সব কেলো ফাঁস হয়েই না এমনটা হয়েছে। চুমকি রে, খুব সাবধান চুমকি, খুব সাবধান, অনেক বড় ঝড় উঠেছে, তোর গায়েও কিন্তু ধুলো বালি লাগবে, আর তোর কাজ হলো বুদ্ধি করে সেই ধুলোটা ঝেড়ে ফেলা। তার মানে বলছো আমাকে সন্দেহ করলেও করতে পারে? হ্যাঁ করবেই তো, করবেই, আর তোকে অনেক কথা জিজ্ঞেসও করতে পারে। শোন, তুই বলবি যে বেদ দিন তোর উপোস ছিল, আর বাড়িতে হাজার রকমের নিয়মকানুন আচার অনুষ্ঠান ছিল, ওসবের মধ্যে কোথায় কি হয়েছে তুই কিন্তু কিচ্ছু জানিস না, বুঝেছিস? ওমা ওমা, আমার না কেমন ভয় ভয় করছে, আমার আমার ক্যাবলা বরটা তো আর চারুর বরের মতন আমার প্রেমে অন্ধ না, ও যদি কিছু 19-20 দেখে না তাহলে সাথে সাথে আমাকে ধরবে, আর তারপর তো গোটা বাড়িটাই আছে। চুমকি চুমকি রে, এখন কিন্তু ভয় পাওয়ার সময় নয়, আর ভয় পেলেই জানবি ভুল হবেই, আর এতটুকু যদি ভুল হয় তাহলে শুধু তুই একা নস, একে একে আমরা সবাই। না মা না, তাহলে শক্ত থাক। হ্যাঁ রে মা, শক্ত থাক, আমরা কিন্তু সবাই আমাদের কাজটা করে ফেলছি। হ্যাঁ, এবার তোর পালা, তুই তোর কাজটা বুঝে নে, তোর জায়গাটা বুঝে নে। মা তুমি চিন্তা করো না মা, আমি তোমারই মেয়ে, তুমি যদি 100 গোল দাও আমি 100 না হোক 10টা গোল তো নিশ্চয়ই দেবো। কিন্তু মা, তার জন্য তো কয়েকটা ব্যাপার ঠিক করে নিতে হবে। কি 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 বল বল বল। মা তুমি আমাকে এখন ঘন ঘন ফোন করবে না, তাহলে কিন্তু সবার সন্দেহ হতে পারে। সন্দেহ হওয়ার মতো কি কথা হচ্ছে মামের?
পিসিমণি কি মেরেছে? উনি আবার কখন এলেন? আপনারা মা মেয়ে কি খেলা খেলছেন বলুন তো। কি বলছেন আপনি? আমি কি খেলা খেলবো? আমার বড় মেয়েকে পুলিশ ধরে নিয়ে গেছে, তার শোকে দুঃখে আমরা পাথর হয়ে গেছি। চুপ, আমার সামনে সব ন্যাকামো একদম করবেন না। কাকে কি গল্প দিচ্ছেন আপনি? আপনার বড় মেয়েকে নিয়ে আমার সঙ্গে ডিল করতে এসেছিলেন, ভুলে গেছেন? আপনাদের মামের চারুর উপর কত দরদ না, আমার খুব ভালো করে জানা আছে। হয়নি চালু, হয়নি। হিসেব মতো যা হওয়ার কথা তা তা কোনটাই হয়নি। চুমকি কখন ফিরেছে? আমি মৌনির কাছ থেকে শুনে যেটা জানতে পেরেছি, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা ঠিক, কারণ মৌনি ওখানে পৌঁছে আপনাকে খুঁজছিল, আপনাকে পায়নি, কিন্তু চুমকি ছিল আর চুমকিকে পেয়েছে। ইয়েস, চুমকি নিজের ঘরে সেজে গুজে বসেছিল। চুমকি ওর ঘরে ছিল, মৌলি নিজের চোখে দেখেছে। বিশ্বাস হলো না তো, অঙ্কটা মিলল না, তাই না? ওখানে চুমকি ছিল, পেছন করে বসেছিল, আমি আমি বলার পর পালিয়ে গেল, আর আপনি বলছেন মৌলি চুমকিকে দেখেছে? চুমকি তো ওখানে ছিল। চারু, বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু মেলাতে পারিনি। দেখুন আপনি পারেন কিনা। চুমকি দৌড়ে এলো না উড়ে? বুঝতে পারছি না, আমি আমি কিছু বুঝতে পারছি না। আর একটা জিনিসেও খটকা আছে। আমরা আসার পরে গায়ে সবাই আপনাদের বাড়ি চলে এসেছিল। সেটাই তো আমার ভয় ছিল, এতগুলো লোকের সামনে চুমকিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটা বললে কত বড় অপমানের আপনি বুঝতে পারছেন? পারছি, খুব ভালো করে পারছি। আর আমি কেন, এই কথাটা সবাই খুব ভালো করে বুঝতে পারবে। শুধু একজন এই কথাটা বুঝতে পারলেন না, অথচ এই কথাটা সবার আগে ওনার বোঝা দরকার ছিল। কার কথা বলছেন আপনি? আপনার মা। মা? কি কি বলছেন কি আপনি? চলো, পোলটিক যে চুমকিকে তুলে নিয়ে গেছে সেটা আপনাকে কে জানিয়েছে? মা। আর আপনি যে চুমকিকে ফিরিয়ে আনতে ফটিকের কাছে গেছেন সেটা উনি জানতেন? হ্যাঁ, শুধুমাত্র মাই জানতেন, কারণ এটা জানাজানি হলে আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। রাইট, চুমকি যেমন ওই বাড়ির মেয়ে, ঠিক তেমনই আপনি ওই বাড়ির মেয়ে। সেদিন এক ছাদনা তলায় একসাথে আপনার চুমকির বিয়ে ছিল। তাহলে চুমকি হোক বা চারু, সেদিন বিয়ের মণ্ডপে দুজনের মধ্যে যে কোনো একজন মিসিং থাকলে, অনুপস্থিত থাকলে, আপনাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার কথা। তা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কোনো কোন প্রশ্নের জায়গায় থাকছে চারু। প্রশ্ন থাকছে, কারণ সবটা জানার পর আপনার মা সবার সামনে বলেছে যে আপনি বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছেন। মা, সেদিন অনেক লোক ছিল, আপনাদের পরিবারের সবাই, গ্রামের সবাই, আমাদের পরিবারের সবাই। তাহলে উনি এভাবে কেন বললেন যে আপনি বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছেন? বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য আপনি বিপদ মাথায় করে একা ছুটে চলে গেলেন, আর আপনার মা সবার সামনে আপনার আপনাদের পরিবারের মান সম্মান এভাবে নষ্ট করলেন কেন?